ছাগলে পাতা খাওয়াকে কেন্দ্র করে মারধর, ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ থানার মায়াপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছাগলে পাতা খাওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার মায়াপুর বামনপুকুর দুই নম্বর পঞ্চায়েতের চর কাষ্ঠশালী এলাকায়। মৃতের নাম নায়ক মণ্ডল। ঘটনার সূত্রপাত 9ই আগস্ট। এদিন বাড়িতে ঢুকে ছাগলে গাছের পাতা খেয়ে ফেলাকে কেন্দ্র করে বচসার সৃষ্টি হয় প্রতিবেশী দুই পরিবারের মধ্যে। পরে তা হাতাহাতিতে পরিণত হয়। সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা। ঘটনায় আহত হন নায়ক মণ্ডল নামের 69 বছরের এক বৃদ্ধ। আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে। এরপর একাধিক হাসপাতালে ঘুরে ঘটনার 13 দিনের মাথায় কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ওই বৃদ্ধের। প্রথম দেখেছি দেখি মারামারি হয়েছে, পানি আনতে গেলাম। প্রথম পানি আনতে গেলাম, প্রথম পানি আনে পানি নিয়ে এসে এসে দেখি মারামারি হয়েছে। ফের পানি থুয়ে ওই ড্যাঙারায় আমার মেয়ে বাড়ি এসে বিস্কুট নিয়ে গেল এখানে। আচ্ছা, তো এখানে দেখেছিলাম ওই ড্যাঙারায়, ড্যাঙারায় দেখে থেকে আমার দুই মাই যে এক জায়গায় দেয় আছে। তাহলে মারামারি দেখছি আমি তো কিছু করি না, চুপ করে যাই। একটা বাদল শরীরের কাছে ঘুরা দিয়ে এসি, বাদল আমার মাথায় এক সাবো। আমার মারাও সারা, আমার ইয়ে হওয়াও সারা, সানাজ ওই আমি সাবেদ ওই পিসু বাদল খোকন হাসি আরিফুল। রবিবার মৃত নায়ক মণ্ডলের নিথর দেহ এসে পৌঁছায় বাড়িতে। মৃতদেহ পৌঁছানোর পর মৃতের পরিবার সহ এলাকায় নেমে আসে শোকের ছায়া। জানা যায় ঘটনার দিন মাথায় আঘাত লাগার কারণে গুরুতর জখম হন ওই বৃদ্ধ। এরপর প্রথমে তাকে স্থানীয় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পরিবারের লোকজন। পরে সেখান থেকে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর কয়েকটি হাসপাতালে ঘুরে শেষমেশ তার চিকিৎসা চলছিল কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে। এই দিন সকালে সেখানে মৃত্যু হয় নায়ক মণ্ডলের। এই ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নদিয়া। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31 আগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।